ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি আন্তরিকভাবে আপনাদের মহব্বতে খুবই গর্বিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমাদের এক ভাই মাসুদ, তিনি তায়েফ প্রবাসী, 8631 একটি প্রশ্ন করেছেন যে তিনি বাংলাদেশের কোন এক আলেমের ওয়াজে শুনেছেন যে যারা কবর পূজারি, মাজার পূজারি, তারা মুশরিক এবং তারা কাফের। এটা ঠিক কি না, এবং যদি ঠিক হয়ে থাকে তাহলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কি না? তো উত্তর দিচ্ছি, তার আগে প্রশ্নটা আমাদের মাসুদ ভাই করলেন খাওয়া দাওয়ার বিষয়ে। তো আমাদের দেশে কিন্তু বিশেষ করে অনেকেই একটু অন্যরকম মন্তব্যই করেন যে আলেমুলা আমাদের নামে, যারা পরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য একটু খুবই আগ্রহী দেখায়। তো মাসুদ ভাই এখানে দাওয়াতের বিষয়ে আগ্রহী দেখালেন যে খাওয়া যাবে কিনা। খাওয়াটা তো একটা ছোটখাটো বিষয়, এখন খাওয়া যাবে কিনা তার আগে আমাদের যেটা দরকার, যেটা তাদের সাথে আমাদের কি করণীয়, আমরা কিভাবে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা আত্মীয়তার সম্পর্ক যেটা আছে সেটা আমরা ঠিক রাখতে পারবো কিনা। তো আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। খাওয়া দাওয়ার বিষয়টা সেটা করা যাবে, আহলে কিতাব তারা কাফের তাদের বাসাতেও করা যায়, শুধুমাত্র মুশরিক যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, তারা অনেক হারাম খাবার খেয়ে থাকে, অনেক নাপাক নোংরা জিনিসও খেয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরটা খেতে নিষেধ করেছেন। আদিয়াতাল মুশরিকিন, মুশরিকদের বর্তনে পানাহার করতে নিষেধ করেছেন, এবং এটাও বলেছেন যদি না পাও তাহলে সেটা ভালো করে ধুয়ে পরে ব্যবহার করতে পারবে। তো এখানে মুশরিক যারা যারা ই করবে না, আপনার ওই কবর পূজারি, মাজার পূজারি যারা, যারা শিরিক করবে মোট কথায়, তারা মুশরিক, নিঃসন্দেহে মুশরিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার কাছে আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন তাদের কাছে আমি ওহি করেছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই আয়াত স্পষ্ট প্রমাণ, একজন মুসলিমের ঈমান, নেক আমল যত কিছু থাকে সব বরবাদ হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। সে যখন মুরতাদ হয়ে যায় সে তখন মুশরিক অথবা কাফের হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদেরকে মুশরিকদের মতোই জান্নাতে না দিয়ে তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দিবেন, তাদের উপর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়াহু নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। একটু আগে আমরা একটা প্রশ্নের উত্তরে শুনলাম যে ব্যক্তি কালেমা পড়বে এবং কালেমার দাবি ঠিক রাখবে এবং অন্তরে ঈমান থাকবে এবং সে কখনো শিরিক করবে না, সে শেষ জীবনে হলেও জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে। কিন্তু যারা মুশরিক তারা কুশ্চিনকালেও কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, শিরিক করে এবং শিরকে আকবার করে, এই সমস্ত শিরকের কারণে তাদের ঈমান বরবাদ হয়ে যায়, তারা মুশরিক হয়ে যায় এবং তারা কাফের হয়ে যায়, ওয়ালিয়াদু বিল্লাহ। কাজে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে এই বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করতে হবে এবং তাদেরকে দাওয়াত দিতে হবে। এবং আত্মীয় স্বজনদের মাঝে যদি কেউ এই সমস্ত পাপে হয়ে থাকে, তাদেরকে বুঝিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।